সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। সো আজকের থেকে আমরা একটি নিউ সিরিজ স্টার্ট করছি, যেটা নাম হবে হিরো ওয়ার্ল্ড। সো হিরো ওয়ার্ল্ডে আমাদের অনেক কিছু উঠে যাচ্ছে। হিরো ওয়ার্ল্ডটা হবে পুরা মানে অনেক ধামাকার একটি ওয়ার্ল্ড। সো এই ওয়ার্ল্ডের আমাদের এটা ফার্স্ট এপিসোড। সো সব এপিসোড আসবে, আপনারা মিস করবেন না কোনো এপিসোড। এটা আমাদের ফার্স্ট এপিসোড। আর এটা আমার ফ্রেন্ড দ্য বস, সে আমার সাথে সাথে থাকে সবসময়। দ্য বস আমার অনেক ভালো একটি ফ্রেন্ড। আমরা এখন মানে মাইন করবো, আমরা এখন মাইন করবো, যে যদি আমাদের কিছু মানে ভালো কিছু পাই তার জন্য আমরা মাইন করি। কিন্তু আমরা একটি মানে র্যান্ডম প্লেসে মাইন করা শুরু করে দিয়েছি, কারণ আমার স্টোন দরকার স্টোন পিকেক্স বানানোর জন্য। আমার স্টোন পিকেক্স বানানোর জন্য আমার স্টোন দরকার। সো আমরা এখন স্টোন মাইন করবো, আগে ডাটগুলি সরিয়ে নেই। ও না গাইস, স্টোন তো মানে পিকেক্স একটি পিকেক্স বানিয়ে নিই আগে উডের, তারপর আমরা স্টোন মাইন করবো, না হলে অনেক দেরি হবে। তো উডের পিকেক্স বানানোর জন্য আমরা ফার্স্টে উড কালেক্ট করি। আমাদের উড কালেক্ট করা হয়ে গিয়েছে, সাথে সাথে আমাদের ক্রাফটিং টেবিলটিও বানানো হয়ে গেছে। এই যে আমাদের ক্রাফটিং টেবিল, এর ভিতরে আমরা বানাবো একটি পিকেক্স উডের, এবং একটি আমরা শর্ট বানিয়ে নিই আমাদের সেফটির জন্য। আমরা একটি শর্ট বানিয়ে নেবো আমাদের জন্য। সো এখন আমরা যেতে পারবো মাইন করার জন্য। ক্রাফটিং টেবিলটি ফার্স্টে আমাদের হাতে নিয়ে নেই, পিকেক্স দিয়ে মাইন করি, যেটা জলদি হয়। কিন্তু না না, এক্স লাগবে তার জন্য, তাও পিকেক্স দিয়ে মাইন করে নেই। এখন আপাতত আমাদের কাছে এক্স নাই, তাই আমরা পিকেক্স দিয়ে মাইন করে নিলাম। সো এখন আমাদের মাইন করতে হবে আমাদের স্টোন ফার্স্টে। সো আমরা স্টোন মাইন করার জন্য আমরা যেখানে মাইন করছিলাম সেখানে আবার চলে এসেছি। এখন আমরা আবার মানে মাইন করা শুরু করে দিয়েছি স্টোনের, মানে স্টোন খোঁজার জন্য। এই জায়গায় আমার স্টোনটা আমরা পেয়ে গেলাম, এবং সেটি আমরা মাইন করছি। কোলো পেয়ে গেছি, কোলটা পরে নেবো, আগে আমরা স্টোনটি মাইন করে নিই। আমার স্টোনটি অনেক দরকার, কারণ আমাদের স্টোনের পিকেক্স স্টোনের শর্ট বানাতে হবে, যদি আমাদেরকে কোনো জমি মাঠে না পারে, এবং আমরা আয়রন মাইন করতে পারি। এমন এমন কিছু মাইন করার জন্য আমাদের স্টোনটা বেশি দরকার। আমাদের অনেকগুলি স্টোন মাইন করা হয়ে গেছে, আমরা আর একটুখানি স্টোন মানে কালেক্ট করা হলেই আমরা চলে যাব উপরে। আর উপরে যাওয়ার পর আমাদের মানে আরও কাজ আছে, আমাদের মানে একটি ফার্স্ট হাউস বানাতে হবে এখানে। আর ফার্স্ট হাউস না বানালে আমাদেরকে সবাই আলা মেরে ফেলবে। আর গাইস, এই ভিডিওর এম হচ্ছে গাইস 15টি লাইক। আর গাইস, অনেকক্ষণ হয়ে গেছে গাইস, রাত হয়ে গেছে, আমি অনেকটি কবিস্টোন মাইন করে ফেলেছি। আর এক সেকেন্ড, দ্য বস আমার ফ্রেন্ডটি কোথায় গাইস? আমার ফ্রেন্ডকে এখন গিয়ে তাদের খুঁজতে হবে। দ্য বস কোথায় গেল? হ্যালো হ্যালো দ্য বস, আউট শুনছো? আউট করলে শুনলে চ্যাট করো না গাইস। দ্য বস তো মানে এখানে নাই গাইস। এখন আপাতত আমাদের একটি ঘর বানাতে হবে। আমরা যতটুকু স্টোন কালেক্ট করেছি মানে কবল স্টোন, সেটা দিয়ে আমাদের একটি ঘর বানাতে হবে ছোটোখাটো, যদি আমাদেরকে কোনো জম্বি ক্রিপার মারতে না পারে। এই যে গাইস, বলতে না বলতে আমাদের পিছিয়ে আওয়াজ আসলো, আর এই যে গাইস ফুটে গেল ক্রিপার। এটার জন্য গাইস, এটির জন্য বাঁচার জন্য আমাদের রাতটার জন্য তো একটি তো ঘর বানাতে হবে, তাড়াতাড়ি করে আমরা ঘর বানাই। কিন্তু আমাদের আমার পিছিয়ে ক্রিপ মানে স্পাইডার পড়ে গেছে, তাই আমাদেরকে স্পাইডারটিকে মারতে হবে। আমরা তাড়াতাড়ি করে স্পাইডারকে মেরে দিলাম, এবং আমাদের সামনে স্কেলেটন আরও অনেক কিছু আছে, তাই আমাদেরকে তাড়াতাড়ি করে বাড়িটি বানাতে হবে। যদি স্কেলেটন এসে পড়ে তারা গেছে গাইছে, যে বলতে না বলতে স্কেলেটনে এসে পড়লো গেছে, আমাকে অন্য কাছে মারামারি করতে পারবো না। স্টোন দিয়ে আটকিয়ে নেই, কারণ আমার কাছে হার্ট অনেক কম আছে, তাই আমরা স্টোন দিয়ে আমাদেরকে মেরেই ফেললো গাছ। ডোন্ট ওয়ারি গাছ, স্কেলেটনকে তো আমরা ছাড়বো না গাছ, আমরা হাত দিয়ে তার সাথে মারামারি করবো, তাকে তো আমরা ছাড়বো না গাছ। তার এরর কিন্তু গাছ অনেক ড্যামেজ হচ্ছে গাছ, 1 হার্ট করে যাচ্ছে গাছ তার এরর। গাছ গাছ মরছি তো না, এখন আমাদেরকে তার মারতে হবে। আমরা মেরে দিয়েছি, ভালো হয়েছে, তাও ভালো হয়েছে যে ক্রিপারটি ফুটেছে, কিন্তু আমাদের ঘরের কিছু হয় নাই। ক্রিপার ফুটেছে ফুটুক, আমাদের ঘরের কিছু হয় নাই, ভালো হয়েছে। এখন যদি আর কিছু না আসে, এখন যদি কিছু আসে তাহলে ঝামেলা হয়ে যাবে। এখন যদি কিছু না আসে শুধু এটাই বলতে হবে যে আমাদের ক্রিপার উপর যদি কিছু না আসে, আমাদের ঘরটা তো বানানো হলো না, তাই আমরা ভিলেজারের ঘরে এসে পড়েছি, মানে ভিলেজের সামনেই আছিল ভিলেজারের ঘরে রাতে থাকানোর জন্য আমরা ভিলেজারের ঘরে এসে পড়লাম। দেখতে না দেখতে সকাল হয়েও গেল, আর সকাল হওয়ার পরে আমি ফার্স্টে এখন যাব আমার ফ্রেন্ডকে খুঁজতে, দ্য বসকে খুঁজতে। এখন আমাদের বের হতে হবে তাড়াতাড়ি করে, আমরা দ্য বসকে খুঁজতে বের হই, কারণ আমার একা একা আমি কী করবো এই ওয়ার্ল্ডে। সেই শুধু ছিল আমার ফ্রেন্ডটি, আর অনেক ফ্রেন্ড আছে কিন্তু তারা এখন কোথায় জানে, অনেক দূরে আছে এই ওয়ার্ল্ডের। আর দ্য বস তো মানে হোয়াট, ও মাই গড, দ্য বস এটার ভিতরে, মানে তাকে কে আটকে রেখেছে, তোমাকে কে আটকে রেখেছে দ্য বস? তোমার আমি কোথায় বলতে পারছি না, তোমাকে একটু বাঁচাতে হবে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে দ্য বসকে বাঁচাতে হবে, হেল্প মি। ওকে ওকে, আমি কিছু করছি, দাঁড়া তোমাকে কে আটকেছে আমি তো কিছু বুঝতেছি না, দাঁড়া আমি কিছু তো করবো মানে তোমাকে বাঁচাবো কিছু করে। এখন আমাদের মানে কী করতে হবে গাইছে, একটা আইডিয়া দেন, তাকে আমাদের মানে বাঁচানোর জন্য আমাদের ফার্স্ট
What? Hold this? The guys, it is a entity. Guys, hold this entity. Guys, bago guys, na naam kisar bolbo na guys, bago. Onek khata na ke entity sheti guys, astase baba. Astase. Na. Guys, entity to onek damage hoy guys. Apnara to janen ni jare jare Minecraft video khelen janen to entity to onek damage hoy. Guys, entity amar samne ache kichu ki korbo ure baba bago na guys. Seta amake marche guys. Taratari kore bago guys. এখন এই সামনে ঢাকাই যাবে না গাইস, টাটারি করে ভাগতে হবে, শুধু এটাই আমাদের কাজ, খালি ভাগো এদিকে ভাগো। আর দা বস যদি তুমি আমাকে শুনতে পারছো তাহলে শুনে নাও, আমি তোমাকে বাঁচাতে আসবো, নেক্সট পার্টে তোমাকে বাঁচাতে আসবো। এখন আমাকে টাটারে ভাগতে হবে, কারণ হোল্ডিস আমাকে মেরে ফেলবে। দা বস তুমি শুনতেছো, হোল্ডিস আমাকে মেরে ফেলছে, তুমি কিছু করো, যদি বেরোতে পারো বের হও, আর আমি তোমাকে বাঁচাতে আসবো, অনেক টাটারি বাঁচাতে আসবো। হোল্ডিস আমাকে মেরে ফেলবে না গাইস, আমাদের অনেক ঘুরে কোখরাও ভাগতে হবে। আজকের জন্য এখানে এন্ড করছি ভিডিওটা, নেক্সট পার্ট শুরু।